তাহলে রায়হান রফির কাছের মানুষ বলেই কি তমা মির্জা চান্স পাচ্ছে তুফান সিনেমায়? আমরা আগেই ভেবেছিলাম রায়হান রফি তমা মির্জাকে রাখবে তুফান সিনেমায়। হ্যাঁ, এমনই সব কথা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মানে শাকিব খানের আপকামিং সিনেমা তুফানের নায়িকা হতে চলছে তমা মির্জা এবং মিমি চক্রবর্তী। এ বিষয়ে দেখুন পুরো ভিডিওর বিস্তারিত তথ্যে। শাকিব খানের আপকামিং সিনেমা তুফান, যে সিনেমার শুটিং শুরু হতে যাচ্ছে আর মাত্র 5 থেকে 7 দিন পরেই। তবে এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি তুফান সিনেমার নায়িকা কে হবে। তবে এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে তুফান সিনেমার নায়ক হবে মিমি চক্রবর্তী ও জনপ্রিয় নায়িকা তমা মির্জা। অনেক নেটিজেনরাই বলতেছে মিমি চক্রবর্তী নায়িকা হবে, সেটা তো কনফার্ম ছিলাম, কিন্তু এর ভিতর তমা মির্জাকে কেন নেওয়া হলো? মানে রায়হান রফি কি তমা মির্জাকে ছাড়া সিনেমা বানাবে না? এর আগে রায়হান রফির পরিচালনায় সুরঙ্গ সিনেমায় তমা মির্জা অভিনয় করেছিলেন, তবে এবারও গুঞ্জন রয়েছে তুফান সিনেমায় অভিনয় করতে পারে তমা মির্জা। তবে অনেকেই এটা মেনে নিতে চায় না। এই বিষয়ে রায়হান রফি বলেন, বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, কখন কি ভাইরাল হয়ে যায় তা বলা মুশকিল। এখন পর্যন্ত অনেক নায়িকার নাম ভাইরাল হয়েছে, তবে তাদেরকেও তুফান সিনেমায় অভিনয় করছে না। আমরা নায়িকার নাম চমক আকারে রেখেছি, আর সেটাও আমরা 2 থেকে 3 দিনের ভিতরেই জানিয়ে দেব আপনাদের, আর তখন আপনারা শাকিব খানের নায়িকা দেখে অবাক হতে বাধ্য হবেন। তো ভিউয়ার, যদি তমা মির্জার নায়িকা হয় তাহলে কেমন হবে, বা আপনার কি মনে হয় কে হতে পারে নায়িকা, জানিয়ে দিন কমেন্ট করে।